হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আবারও ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমরা একই খাবার খেতে খেতে একটু হলেও বোর হয়ে যাই, আসুন আজকে নতুন কিছু ট্রাই করি। আপনাদের জন্য আমার আজকের আয়োজন তিনটি ভিন্ন স্বাদের সিমভর্তা, আর এর স্বাদ এতটাই ভিন্ন যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম মজার মজার রেসিপির জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল ঘন্টাটা অবশ্যই প্রেস করবেন। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। প্রথমে আমি শিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখুন চারিদিকে এভাবে শিরাগুলোকে ফেলে দিতে হবে। এবার প্রয়োজন মতো জল দিয়ে দেব, এরই সাথে দুটো কাঁচামরিচ দিয়ে দেব। হাইট এগুলোকে সিদ্ধ করে নেব, ঢাকনা দিয়ে দেব, অপেক্ষা করব সিদ্ধ না হওয়া পর্যন্ত। প্রায় 6 মিনিট পর ফিরে এলাম, সিদ্ধ হয়ে গেছে। একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি জল ঝরিয়ে নেব। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি ভর্তা বানাবো। প্রথমে আমি তৈরি করব শুকনো লঙ্কা দিয়ে সিম ভর্তা। একটা পাত্র নিয়ে নিয়েছি, এখন নিয়ে নেব 1 টেবিলস্পুন পেঁয়াজ কুচি, 2 শুকনো মরিচ। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এভাবে মেশানো হয়ে গেলে এখন আমি প্রয়োজন মতো সিম নিয়ে নেব। সিমগুলোও ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও। এবার দিয়ে দেবো সরিষা তেল, 1 টেবিল স্পুন সরিষা তেল দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল শুকনো মরিচ দিয়ে সিম ভর্তা। এখন আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা মরিচ দিয়ে সিম ভর্তা। আবারও নিয়ে নিলাম পেঁয়াজ কুচি প্রয়োজন মতো, একটা কাঁচা মরিচ মিশিয়ে নিলাম। এখন নিয়ে নেব প্রয়োজন মতো সিম, সিমগুলো আবারও মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেব সরিষা তেল, সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে আবারও। তৈরি হয়ে গেল কাঁচা মরিচ দিয়ে সিম ভর্তা। এখন তৈরি করে দেখাবো কালো জিরে দিয়ে সিম ভর্তা। নিয়ে নেব 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি, একটা শুকনো মরিচ পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এখন নিয়ে নেব প্রয়োজন মতো কালো জিরে, এটা আপনাদের প্রয়োজন মতো নেবেন, যতটা ভর্তা বানাবেন সেই পরিমাণে। এবার নিয়ে নেব স্বাদ মতো লবণ, সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম। এখন নিয়ে নেব প্রয়োজন মতো সিম, সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো সরিষা তেল, মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল কালো জিরে দিয়ে সিম ভর্তা। তৈরি করে নিলাম তিনটি ভিন্ন স্বাদের মজাদার সিম ভর্তা, এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আপনারা ট্রাই করবেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম মজার মজার রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, বাবা।